হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এর মানে হলো আপনাদের সকলের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক। আমি আহিয়ানের আব্বু। আজকে ফাদার্স ডে, এটুকুই জানি। এই এই স্টেজে আমি না উঠে যদি আহিয়ানের আম্মু আসতো তাহলে অনেক কিছু বলতে পারতো। সংসারের সব কিছু তো আহিয়ানের আম্মুর নখদর্পণে, ওই সব সামলাই। আমি তো এক গালামালের দোকানের কর্মচারী, মালিককে বলে একদিনের ছুটি নিয়েছি। একদিন আমার বাবুকে জিজ্ঞাসা করছিলাম, বাবু তুই কাকে বেশি ভালোবাসিস, আব্বুকে না আম্মুকে? বাবু বলল, আম্মুকে। বলবেই তো, ও আমাকে একটু ভয় পায়, কারণ ওর মা ওকে বলে, বাবু দুষ্টুমি করিস না, না তো তোর আব্বু মারবে, কিন্তু তোর আব্বুকে বলে দেবো, কিন্তু তাই ও একটু ভয় পায় আমাকে। তাছাড়া আমি বা ওর জন্য কতটুকু করি, সব তো ওর মাই করে। ওকে খাইয়ে দেয়, পড়াশোনা করায়, আমি তো ওকে সময়ই দিতে পারি না। সেই সকাল 8টায় বেরিয়ে যায়, রাত 9টা 10টায় বাড়ি ফিরি। বেশিরভাগ দিনেই দেখি বাবু ঘুমিয়ে পড়েছে। বাবু কোনোদিনও হয়তো জানবে না, ওর ঘুমন্ত অবস্থায় ওর মাথায় হাত বুলিয়ে দিই, ওর হাতে পায়ে চুমু খাই, ওকে আদর করি, আর ভাবি হয়তো আমার বাবাও এমনই করত। একদিন রাতে বাড়ি ফিরলাম, বাবু জেগেছিল, কোলে নিতেই বাবু বলল, আব্বু তোমার গায়ে গন্ধ। আসলে সেদিন পরিশ্রম একটু বেশি হয়েছিল। আমার বাবুর নাকটা না ওর মায়ের মতো, ওর মা যেমন আমি বিড়ি খেয়ে বাড়ি ঢুকলেই ধরে ফেলে। আমার নিজেরই খারাপ লাগে বাবুকে সময় দিতে পারি না। আসলে ওর রিঅ্যাডমিশনের জন্য মালিকের কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছি, তাই একটু ওভার টাইম করতে হয়। আহিয়ানের আম্মু বলেছে এবার ঈদে বাবুর জন্য একটা নবাবি শেরওয়ানি আর নাগরাই জুতা কিনতে হবে। আমাদের কি, আমাদের অনেক আছে, ভালো করে ধুয়ে ইস্তিরি করলেই চকচকা। আমার বাবাকেও নিজের জন্য ঈদে নতুন পোশাক কিনতে দেখিনি। বলতো বেশি পোশাক কিনলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমরা বিশ্বাস করতাম। কিন্তু আজ বুঝতে পারছি বাবা, তুমি সংসারের পাহারাদার হয়ে থাকতে আমাদের প্রয়োজন সুখ শান্তির অদৃশ্য উৎস ছিলে তুমি। তোমার হাসি মুখটাই শুধু দেখেছি, তোমার দুঃখ কষ্ট অসহায়তার জগতে কখনো উঁকি মারিনি, আমরা শুধু স্বার্থপরের মতো নিয়েই গেছি। তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি, বাবা তুমি কেমন আছো? তোমাকে জড়িয়ে ধরে কখনো বলিনি, বাবা তোমাকে ভালোবাসি। আজ বলছি, বাবা আমি তোমার আত্মত্যাগকে তোমার দায়িত্ব মনে করেছি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে খুব ভালোবাসি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরমঙ্ক তপ, পিতরি প্রীতিমাপন্নে সর্বা প্রিয়ন্তি দেবতা।